বুদ্ধ কয় যে আমার মনে হয় কেউ কয় যে প্রভু ঈশ্বর, মই প্রভু ঈশ্বর, মই ঘেন্টা নেই। হ্যাঁ, এইবিলাক বস্তু নাইকিয়া করবো লাগে। মই মানে মাজুলীর সব বস্তু ভাল পাও, এই হার্ড কোর বস্তুটা বেয়া পাও। আর মই যদি বেয়া পাও ডাইরেক্টলি কও। এই আপনি বহুত আগর পর আরম্ভ করেছে, মানে টাইম না খাবো। ইটস 12 ও খুরাম, মোক হেবিলাক নালাগে। আজি কামটো কৰক, বস খতম কৰক। বি প্রিসাইজ। এই যে প্রভু ঈশ্বর বলে কয় যে মানে সেই শব্দটা বেয়া পাও। ই কে নট বি, ই কে নট বি গড, রাইট? এটা বুদ্ধিজমত কয় যে বুদ্ধ কৈছে যে ইউ আর গড, আই এম নট। যেটা বুদ্ধ কয় আমার মনে হয় কেউ কয় যে প্রভু ঈশ্বর, মই প্রভু ঈশ্বর, মই ঘেন্টা নেই। হ্যাঁ, এইবিলাক বস্তু নাইকিয়া করবো লাগে। সো ডোন্ট সে প্রভু ঈশ্বর। ইয়াস, ইউ রেসপেক্ট, ইউ রেসপেক্ট, রাইট? ইউ রেসপেক্ট মি, ইউ রেসপেক্ট মি, ডোন্ট সে দ্যাট। যেটা মোক খং উঠে, এই প্রভু ঈশ্বর শ্রীশ্বর এইবিলাক নাই, এইবিলাক এইবিলাক নাই, এইবিলাক হিন্দুইজমতো নাই, কতো নাই। আমার মই একটা কথা কও, ইয়াত কৃষ্ণ, কৃষ্ণ ভগবান নহয়, তেও কেটে ভগবান নাছিল, তেও হি ওয়াজ এ ম্যান। আর একটা কথা কম নাকি, সেটা ইয়াত নক, ইয়াত কলে দিগদার হব। হোয়াট ওয়াজ কৃষ্ণ? এটা কোনোবাই কৈছে যে কিবা মই বোলে কিবা কলো বোলে ঘেন্টা বুলি, মই ঘেন্টাটো কওঁ, সেইটো সেইটো ময়ো কৈছিলোঁ, সেইটো ভূপেন হাজৰিকাই কৈছিলে।
কিবা এটা কথা ক'লো, আই এম সৰি, ইটছ নাথিং, নাথিং ইজ দেয়াৰ, অনলি মিউজিক ইজ দেয়াৰ, ওৱান টু থ্ৰী গ' বি মডাৰ্ণ, কাম অন, অলপ ওলাই যোৱা, মই কথা এটা কওঁ, আই এম এ বয় ফ্ৰম যোৰহাট, ৰাইট, মই এখন চাইকেল লৈ গৈছিলোঁ ইয়াৰ পৰা, এতিয়া মই 1.5 কোটি টকা গাড়ী চলাই আছো, আই এম লাইক দ্যাট, আই শুড বি এন এক্সাম্পল, ইফ ইউ কেনট টেক ইট you cannot go out from here, and I'm rebel always, I'm always rebel, 1 2 3 go. মই এটা কথা কওঁ, তোমালোক একদম নতুন জেনেৰেশ্যন, ইউ আৰ নিউ, ইউ আৰ ভেৰি নিউ, এইটো কোনো নকয় ইয়াত, ইয়াত নকয় কোনোবা, বাট ৱেন ইউ গ্ৰ' আপ, আই এম 51 ইয়াৰ্ছ, আই এম 51, আই এম স্পিকিং সমথিং, আই এম স্পিকিং সমথিং, ডোণ্ট স্পিক ইন ফ্ৰণ্ট অফ মি, ৰাইট, don't speak, I'm 51, you are 21, 20, 31, but tumaloke jibon tu jeta jabo agwai jabo, you'll feel something, the romanticism, you are losing it, tete ei gaan bilake mur tumalokok romanticism ghurai dibo. That is me, Zubin Garg. Thank you. চলি এখন আমাৰ মাজুলীৰ সাংস্কৃতিক পৃষ্ঠস্থান বুলি সকলোৱে জানে, কিন্তু আজি জুবিন গাৰ্গৰ যিটো প্ৰগ্ৰেম, সেই প্ৰগ্ৰেমটোত তেওঁ আমাৰ ধৰ্মগুৰু যিসকল আমাৰ গোহাঁই, তেখেতসকলক অকণমান মানে বেয়া ধৰণৰ মন্তব্য প্ৰয়োগ কৰিছে, তথাপিও তেওঁক আমি জনোৱাৰ পিছত তেওঁ ক্ষমা খুজিছে, আৰু লগতে প্ৰশাসনকো তেওঁলোকে, তেওঁলোকৰ মেনেজাৰে বেয়া ব্যৱহাৰ কৰিছে, গতিকে আমি সেইটো দুঃখিত, কাৰণ আমাৰ এই মাজুলীখন হ'ল এখন সাংস্কৃতিক প্ৰাণকেন্দ্ৰ,
ইয়ার আধ্যাত্মিক এটা থাকে তেও সেই কথাটা আসলতে বুঝি হব লাগিছিলে যে মাজুলীত আমি গীত বা কেনেকে কথা কব লাগে এজন শিল্পী হিসাবে তেও আসলতে হেতু উপলব্ধি করব লাগে আসলে গম পায় জুবিন গার্গ অকমান খারাংকাস মানুষ কথাবিলাক অকমান সৌ লড়া নিচিনাকে বা নভবা নিচিনাকে কই দিয়ে সেই কারণে কিন্তু আমি শতাধিকার প্রভুও খুব হে পয়া নাই পিছত কথাটো অল্প বন ভুল বলে ভাবি পিছর পর্যায়ত আমাক এই বস্তু কোয়াটা বেয়া হল বলে আমার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আসলে গম পায় জুবিন গার্গ অকমান খারাংকাস মানুষ কথাবিলাক অকমান সৌ লড়া নিচিনাকে বা